সত্যি বলছি সাথী, আজ না তোমাকে দারুণ লাগছে। তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? কি যে বলো না তুমি, আমি তো তোমাকে জেনে শুনে ভালোবেসে বিয়ে করেছি, এসব কথা বলা কোনো মানেই হয় না। থ্যাত, ভাল লাগে না। সত্যি সাথী, ভাগ্যগুণে আমি তোমার মতো একটা বউ পেয়েছি। শাজান, বাড়িতে আছিস? গেটটা খোল তাড়াতাড়ি, তোর সঙ্গে একটু দরকার আছে। এ সময় আবার বাড়িতে কে আসলো? সাথী দাঁড়াও, আমি দেখে আসছি। আরে ভট্টু, তুই এ সময়? হ্যাঁ রে শাজান, আমি। তুই যে ভিসা লাগাতে দিয়েছিলি ওই ভিসাটা আমার কাছে চলে এসছে, তোকে কালকেই যেতে হবে। আজকে রাত্রিতে ব্যাগ ফ্যাগ গুটি রেডি হয়ে নে। আরে তুই তো জানিস আজকে আমি বিয়ে করেছি, আমাকে কালই যেতে হবে, পরে গেলে হবে না। না রে, তোকে কালকেই বেরোতে হবে, কেননা তুই যে কোম্পানিতে কাজে যাচ্ছিস সেই কাজটা হাত ছাড়া হয়ে যেতে পারে। তুই আজকেই রেডি হয়ে নে। ঠিক আছে, আমি কালকেই বেরিয়ে যাব। সাথী, আমাকে কালি বিদেশে চলে যেতে হবে, তুমি টেনশন করো না, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবো। তুমি আজকে বিয়ে করে কাল চলে যাবে, বাড়ির লোক কি বলবে বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ যেও না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার যত্ন নিও, মায়ের দিকেও খেয়াল রেখো, কোনো অসুবিধা যেন না। আরে চোর চোর চোর, আমার মোবাইলটা চুরি করে নিল। আরে কে, কোথায় আছো? ধরো ওকে, ধরো। আরে যা, আমার ব্যাগ। হ্যাঁ, আমার ব্যাগ কোথায় গেল? আর ব্যাগটা আবার কে নিল? যা, আমার ভাগ্যটাই খারাপ, আমার আর বিদেশে যাওয়া হলো না। আমার কাছে না আছে ফোন, না আছে টাকা, আমি এবার কিভাবে বিদেশে যাব? আমি না পারবো বাড়িতে ফিরতে, না পারবো বিদেশে যেতে। আরে আশিক, ওটা সাজাহান মনে হচ্ছে না? না রে না, শাহজাহান তো কবেই মারা গেছে, গ্রামের লোক সবাই জানে, আর তুই জানিস না। আরে না তো, চল না একবার গিয়ে দেখি। চল তাহলে দেখি। আরে তুই আশিক না? হ্যাঁ আমি আশিক। আরে তুমি শাহজাহান না? আরে তুমি আজও বেঁচে আছো, আমরা তো সবাই জানি তুমি মারা গেছো। তুমি জানো তোমার মা আজও বিশ্বাস করে না তুমি মারা গেছো, তোমার মা আজও তোমার জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ ভাই, আমি অনেক দিন থেকে এই স্টেশনেই বসে আছি, আমি বাড়ি যাওয়ার জন্য কত চেষ্টা করেছি কিন্তু আমি যেতে পারিনি। আমি জানি আমার মা, আমার ফ্যামিলির লোক সবাই আমার অপেক্ষায় আছে। ভাই পারলে পারে আমাকে নিয়ে চল, আমাকে বাড়ি নিয়ে চল ভাই, আমার আর এখানে ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই, এক্ষুনি আমাদের সঙ্গে বাড়ি যাবে। হ্যাঁ ভাই, আর দেরি করিস না তোরা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই।
কেমন আছো মা? বাবা তুই তুই বেঁচে আছিস বাবা? আমি জানতাম তুই বেঁচে আছিস। সবাই বলেছে তুই মারা গেছিস, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি যে তুই মারা গেছিস। আয় বাবা, তুই আমার বুকে আয়। হ্যাঁ মা, আমি বেঁচে আছি। আমি অনেক চেষ্টা করেছি বাড়ি আসার জন্য, কিন্তু আমি আসতে পারিনি মা। কই মা, সাথীকে তো দেখতে পাচ্ছি না, সাথী বাড়িতে নেই। বাবা রে, কথাটা যে তোকে কিভাবে বলি, সাথী বিয়ে হয়ে গেছে। কি শোনালে এ কথা? শোনার আগে আমার কেন মরণ হলো না মা? এ আমি কি করে সইব? ওরা কোথায় আছে মা? ওদের ঠিকানাটা আমাকে বলো মা। না মা, শেষবারের মতো আমি ওকে একবার দেখতে চাই, আর আমার ছেলেটাকেও আমি দেখতে চাই। সাথী তুমি কেমন আছো? সাথী সাথী তোমার কি হলো? সাথী ওঠো, তুমি ওঠো, চোখ খোলো। সাথী তুমি চোখ খোলো, সাথী তুমি চোখ খোলো। আরে শাজান, তুই তুই বেঁচে আছিস? আমরা তো সবাই জানি তুই মারা গেছিস। আরে ভাই, আমি বেঁচে আছি। তুই যে বেঁচে আছিস এটা আমরা কেউই জানি না, না হলে কি সাথীকে আমি বিয়ে করি? তুই মরে গেছিস জেনেই সাথীর বাবা আমাকে সাথীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আজ তোর কাছে একটা জিনিস চাইবো আমি। তুই কি দিবি আমাকে? আমার ছেলেটাকে ফিরিয়ে দিবি? আমার ছেলেটাকে বুকে আঁকড়িয়ে আমি বাঁচতে চাই, প্লিজ আমার ছেলেটাকে তুই ফিরিয়ে দে। না, তুমি অনেক দেরি করে ফেলেছো। তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই মানুষটা আজ পর্যন্ত আমাকে সন্তানের কথা বলেনি, তা এটা আজ সম্ভব না। জানিস বট্টু, আমার জীবনে আর কিছুই থাকলো না রে। আজ আমি বউ সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আমার কাছে আজ আমার বুড়ি মাটা ছাড়া আর কেউ রইল না। তোরা ভালো থাকিস, সুখে থাকিস, আসছি আমি।